নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইওস নিউজ। সত্যিই এনআইওস একটা আজব দেশ। আজ হলো 7 জুন 2018 এবং আজকে আপনাদের WBA-র আপডেট করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য WBA আপডেট করা হয়েছে, যেখানে WBA কবে হবে তার শিডিউলটি আপডেট করা হয়েছে। এখন সেখানে দেখা যাচ্ছে, আমি দেখাবো সেই শিডিউলটি আপনাদেরকে। দেখলেই বুঝতে পারবেন কেন এই কথাটা বলছি যে এনআইওস একটা আজব দেশ। আপনাদের অবশ্যই মতামত জানাবেন যে আপনাদের এ বিষয়ে কী মত। আজকে 7 তারিখ এবং আজকে শিডিউলটি আপডেট করা হচ্ছে এনআইওসের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে বেশ কয়েকদিন আগে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে WBA শুরু হয়ে যাওয়ার কথা। এখন যারা এই ওয়েবসাইটের ওপর ভিত্তি করে ইনফরমেশান নিয়ে থাকে, পেয়ে থাকে, তাহলে তারা কীভাবে করবে যদি কোনো জিনিসের ইনফরমেশান সেই ঘটনাটা হয়ে যাওয়ার কদিন পর দেওয়া হয় ওয়েবসাইটে? তো চলুন আমি আর কথাটাকে না ঘুরিয়ে বিষয়টি আমাদেরকে আপনাদের কাছে খুলে বলি। সেটি হলো যে আজকে WBA-র শিডিউল আপডেট করেছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। সেটা কীভাবে দেখতে হয় দেখুন। এনআইওসের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে DLED-এর ওয়েব পেজে যাবেন। আপনারা জানেন বেশিরভাগ জনেরই, তাই আমি এটা ডিটেলসে বলছি না। এবং এখান থেকে আপনারা যাবেন এক্সাম স্টাডি সেন্টার কর্নার, সেখানে ক্লিক করলে আপনি স্টাডি সেন্টার বলে একটি অপশান পাবেন। ক্লিক ফর স্টাডি সেন্টার, সেই জায়গাটিতে ক্লিক করবেন এবং আপনি এখানে পেয়ে যাবেন যে এনআইওসের যে বিভিন্ন স্টেট ওয়াইজ যে WBA শিডিউল রয়েছে, ইউনিফর্ম WBA শিডিউল স্টেট ওয়াইজ, সেটা পেয়ে যাবেন। সব থেকে নিচে নামলে আপনি দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গলের যে শিডিউল। তো এটিকে ক্লিক করলেই আপনার যে ফাইলটি সেটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি। তো চলুন একবার আমরা চলে যাই সেই WBA শিডিউলটিতে। তো আজকে আপডেট করেছে, যেখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হুগলি এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য WBA শুরু হয়ে গেছে গত 23 মে থেকে এবং তা চলবে 9 জুন অবধি। আজকে 7 জুন, যেখানে হুগলি এবং আপনার জলপাইগুড়ি এই দুটি ডিস্ট্রিক্টের WBA শিডিউল শেষ হতে চললো, WBA শেষ হতে চললো। তো সেই দুদিন আগে আপনাদের তার দুদিন আগে আপডেট করছে ওয়েবসাইটে। অন্যদিকে অন্যান্য ডিস্ট্রিক্টগুলির ক্ষেত্রেও সেই 8 জুন থেকে বিভিন্ন কোচবিহার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ডিস্ট্রিক্টে শুরু হয়েছে এবং 15 জুন পর্যন্ত এই WBA চলবে। একইভাবে আপনার অন্যান্য যে বাকি কয়েকটি ডিস্ট্রিক্ট রয়েছে সেক্ষেত্রেও 6 জুন, গত 6 জুন থেকে, মানে গতকাল থেকে শুরু হয়েছে এবং আপডেট করা হচ্ছে আজকে 7 জুন। তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের এই বিষয়ে কী মত। একটা ডেট অবশ্যই আমার হিসেবে যে যদি একটা যা একটা ওয়েবসাইট যার ওপর সকলেই ডিপেন্ড করে রয়েছে ইনফরমেশান পাওয়ার জন্য, তো সেখানে এত লেটে দেওয়া হচ্ছে ইনফরমেশানগুলো যেগুলো অলরেডি আগে ঘটে যাচ্ছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এ বিষয়ে আপনার কী মত। তো যাই হোক, যারা এখনও পর্যন্ত জানেন না যে WBA শিডিউল কবে থেকে শুরু হচ্ছে না হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি হয়তো কাজে লাগবে এবং আপনাদের মতামতের আমি আশায় রইলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।